নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকে, শুরু করছে এই মুহূর্তে। আর যে খবরের দিকে নজর রাখবো, রূপোর গয়না সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে। জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে, উদ্ধার হয়েছে 20 কেজি গয়না এবং বাইক। বসিরহাটের হাকিমপুরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার এই ঘটনা আপনাদের আরও একবার জানিয়ে রাখবো। রূপোর গহনা সহ গ্রেফতার করা হলো দুজনকে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 20 কেজি গয়না সহ বাইক। বসিরহাটের হাকিমপুরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার এই ঘটনা। রূপোর গহনা সহ গ্রেফতার করা হলো দুজনকে, বসিরহাটের হাকিমপুরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার এই ঘটনা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 20 কেজি গয়না এবং একটি বাইক। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বিস্তারিত জানতে চাইবো ঠিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে। দেখো, বসিরহাটের স্বরূপনগর যে থানা রয়েছে তার ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর যে বাসস্ট্যান্ডের ঘটনা, যেখানে এক মোটর বাইক আরোহী তখন সীমান্তের দিকে যাচ্ছিল, সেই সময় 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারপরে তার মোটর সাইকেলের অর্থাৎ বাইকের সিটের নিচে থেকে প্রায় 20 কেজির উপর গহনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। এই গহনা বিশেষ করে চক্ষু চড়কদার স্টাফিং অনুমান বিএসএফ এর যে এটা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে এই পাচারকারী যাচ্ছিল। পাশাপাশি অন্য একটি সূত্রে অর্থাৎ দহরকন্দা সীমান্তে স্বরূপনগর থানার অন্য সীমান্ত থেকে আরো এক পাচারকারীকে গ্রেপ্তার করে এবং তার ব্যাগ থেকে প্রায় 2.5 কেজি রুপোর গহনা, তার বাজার মূল্য লক্ষাধিক টাকা। সব মিলিয়ে প্রায় 11 লক্ষ টাকার রুপোর গহনা উদ্ধার হয়েছে, প্রায় 22 কেজির উপর গহনা, সেগুলো হচ্ছে তুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত দুই পাচারকারীকে বিশেষ করে স্বরূপনগর থানা পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের আজকে বসিরহাট মহকুমা আদালত চলবে। প্রাথমিকভাবে একটা অনুমান অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের অনুমান, এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও যেমন তদন্তকারীরা দেখে নিতে চাইছে। অন্যদিকে এর সঙ্গে আর কারা কারা আছে, কিভাবে আসলো, কিভাবে মোটর বাইক নিয়ে আসলো, ইতিমধ্যে মোটর বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে, তার নাম্বার প্লেট খতিয়ে দেখা হয়েছে, সেই মোটর বাইকের রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ইঞ্জিন নাম্বার দিয়ে দেখার চেষ্টা, এর বৈধতা আছে কিনা। সব মিলে গোটা পরিস্থিতির উপর যেমন সীমান্তরক্ষী বাহিনী তদন্ত শুরু করেছে, অন্যদিকে স্বরূপনগর থানার পুলিশ। রুমকি, একেবারে অনেক ধন্যবাদ সঞ্জিত আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, ফের পরেশ অধিকারীকে তলব। সিবিআই দপ্তরে আজ ফের তলব করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। গতকাল প্রায় টানা 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরেশ অধিকারীকে। তিনি সকালবেলায় ঢুকেছিলেন নিজাম প্যালেসে এবং রাত 9টার পর বেরিয়েছেন নিজাম প্যালেস থেকে। গতকালের পর আজ ফের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে সিবিআই। পরেশের বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে বেআইনিভাবে নিজের মেয়ে অঙ্কিতাকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। গতকাল তাকে জিজ্ঞাসাবাদের সময় হাইকোর্ট তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করে, সেই সঙ্গে বেতনের পুরো টাকাও 2 কিস্তিতে ফেরত দেওয়ার নির্দেশ দেয়। তবে নিয়ম বহির্ভূতভাবে মেয়ের চাকরির ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন কিনা সেই প্রশ্নের জবাব খুঁজতে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীকে দ্বিতীয়বার ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। গতকাল টানা গত বৃহস্পতিবার টানা তিন ঘন্টা পরেশকে জেরা করে সিবিআই। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পরেও সম্পূর্ণ তথ্য পায়নি সিবিআই। অভিযোগ, তিনি তদন্তে সহযোগিতা করছেন না, জেরায় সিবিআই তার উত্তরে সন্তুষ্ট হয়নি বলেই জানা গিয়েছে। সেই কারণেই শুক্রবার তাকে তলব করা হয় এবং শুক্রবারের পর আজ ফের তাকে তলব করেছে সিবিআই। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।